আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের মৌলিক জিকের পাঁচটা বিষয় নিয়ে কথা বলা হবে, অর্থাৎ তোমাদের ইতিহাস, মনোবিজ্ঞান, যুক্তিবিদ্যা, আইসিটি এবং অর্থনীতি, এই পাঁচটা সাবজেক্টকে কেন্দ্র করে তোমাদের মৌলিক জিকেটা কিভাবে হইতে পারে এবং এই পাঁচটা সাবজেক্টের কোন কোন জিনিসগুলো পড়বা, কোন কোন জিনিসগুলো পড়বা না, সব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করা হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা যদি দেখি ইতিহাস প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, এই দুইটা থেকে তোমরা কোন কোন টপিকগুলো পড়বা। তো আমরা যদি প্রথমে খেয়াল করি, তোমাদের ইতিহাস প্রথম পত্র যে বইটা আছে, এই বইটা মূলত বাংলাদেশ অংশটাকে কেন্দ্র করে, অর্থাৎ তোমাদের যে নর্মাল যে জিকেটা আছে সেই নর্মাল জিকের যে বাংলাদেশ অংশটা, সেই বাংলাদেশ অংশটা পুরোটাই কিন্তু ধরতে গেলে এই তোমাদের বাংলা প্রথম পত্রের মধ্যে আছে। কেমনে? দেখো এখানে প্রথমে তোমাদের প্রথম যে অধ্যায়টা, ওইটাতে লেখা আছে যে ইউরোপিয়ানদের আগমন, অর্থাৎ ইংরেজদের আসার আগে যে ইউরোপিয়ানরা ছিল বা আমাদের যে উপমহাদেশে ইউরোপিয়ানরা রাজত্ব করে গেছে বা শাসন করে গেছে, তাদের আমলটা এখানে সুন্দর করে বর্ণনা করা আছে। তো এই ইতিহাস অংশটা তোমাদের খুব 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 গুরুত্বপূর্ণ মৌলিক জিকের জন্য, কারণ বাংলাদেশ অংশ যেহেতু তোমাদের নাই বা ইন্টারন্যাশনাল অংশ যেহেতু নাই, এই জন্য তোমাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল অংশটা থেকে প্রশ্ন করার জন্য হইলেও এই ইতিহাস সাবজেক্টটাকে ওদের মেইন ফোকাসে রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো তোমরা অবশ্যই এই যে ইতিহাস প্রথম পত্রের ইউরোপিয়ানদের আগমনে এটা পড়বা। তারপরে কি দেখো, ইংরেজদের আমল, অর্থাৎ তোমরা দেখো ওই নর্মাল জিকে পড়তে গেলে কিন্তু ইংরেজদের আমল পড়া লাগে, অর্থাৎ 1947 সালের আগে ভারতবর্ষে কে শাসন করছে, ইংরেজরা শাসন করছে, সেই শাসন আমলটাকে কেন্দ্র করে এই জায়গাটাতে তোমাদের বর্ণনা করা আছে। ওকে, তারপর কি দেখো, পাকিস্তান এবং বাংলাদেশ আমল, এটাকে কেন্দ্র করে তোমাদের তিন চারটা অধ্যায় দেওয়া আছে, অর্থাৎ 1947 থেকে 1971 পর্যন্ত যে ঘটনাগুলো আছে সেইগুলো বাংলাদেশ আর পাকিস্তান, অর্থাৎ তোমাদের 4 থেকে মেবি 8 পর্যন্ত বা 7 পর্যন্ত যে অধ্যায়গুলো আছে, এই 4টা অধ্যায়ে বাংলাদেশ আর পাকিস্তান সম্পর্কে লেখা আছে। ওকে, তারপর কি দেখো, মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধ হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধটা নিয়ে, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের মৌলিক জিকে অংশের জন্য। তার মানে তোমাদের দেখো বা ইতিহাস প্রথম পত্রটার জন্য এইগুলা টপিক পড়া মানে বাংলার যে জিকের যে বাংলা পার্টটা আছে বা বাংলাদেশ পার্টটা আছে সেটা কমপ্লিট করা। তার মানে দেখো গুচ্ছ খুবই চালাক, তারা ইনডিরেক্টলি তোমাদের বাংলা পার্টটা কমপ্লিট করায় নিছে। তারপর কি দেখো, এই যে ইতিহাস দ্বিতীয় পত্র সাবজেক্টটা আছে, এইটাতে কোন কোন টপিকগুলো আছে, দেখো শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব, বিশ্বযুদ্ধ, জাতিসংঘ এবং কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ আছে। তারপরে আরও একটা আছে, সেটা হলো কি বর্ণবাদ, বর্ণবাদ সম্পর্কেও তোমাদের এই দ্বিতীয় পত্রে লেখা আছে। এখন তোমরা গুরুত্ব দিয়ে এই জায়গা থেকে কী কী পড়বা, 100% গুরুত্ব দিবা এই যে বিশ্বযুদ্ধকে এবং জাতিসংঘকে, আর তারপরে যদি গুরুত্ব দেওয়া লাগে, টু স্টার দেওয়া লাগে, সেটা ফরাসি বিপ্লব এবং শিল্প বিপ্লবকে, এটাকে টু স্টার দিয়ে পড়বা। কারণ দেখো এইগুলো কিন্তু আন্তর্জাতিক, মানে আন্তর্জাতিক সাধারণ জ্ঞানগুলোর জন্য এই যে তোমাদের ইতিহাস দ্বিতীয় পত্র যে সাবজেক্টটা আছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ দেখো এই বিশ্বযুদ্ধ থেকে তোমাদের প্রশ্ন করলে সেটা তোমরা কী ভাববা, যে আন্তর্জাতিক থেকে করছে, কিন্তু না, দেখো তোমাদের ইতিহাস দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন করছে। তো এইভাবেই অ্যাকচুয়ালি তোমাদের প্রশ্নগুলো হবে। তার মানে ইতিহাস সাবজেক্টটা তোমাদের বাংলাদেশ আর হচ্ছে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক যে জিকে পার্টটা আছে সেটা কমপ্লিট করে দিচ্ছে। তার মানে অবশ্যই এই ইতিহাস সাবজেক্টটার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আমি যেইগুলো দেখাই দিলাম বা যে অধ্যায়গুলো দিলাম সবগুলা সুন্দরভাবে কমপ্লিট করবা। ওকে, এখন আমরা আসি মনোবিজ্ঞান সাবজেক্টের জন্য। এই মৌলিক জিকের জন্য মনোবিজ্ঞানের বেশি কিছু পড়ার দরকার নেই, তোমরা জাস্ট প্রথম পত্রের 3টা অধ্যায় পড়বা, সেটা হলো কী কী, আচরণ এবং জৈবিক বৃত্তি, এইটা বংশগতি, আর হলো স্মৃতি আর বিস্মৃতি। তো এইগুলো সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা দিই। আচরণ এবং জৈবিক ভিত্তিতে বলা আছে যে আমাদের দৈহিক যে কাঠামোগুলো, আমাদের স্নায়ু কীভাবে কাজ করে, আমাদের হচ্ছে থ্যালামাস, হাইপোথ্যালামাস এইগুলো কীভাবে কাজ করে, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো এখানে আলোচনা করা আছে। অর্থাৎ তোমাদের এই মৌলিক জিকে যদি বিজ্ঞানভিত্তিক জিকে তৈরি করে, বিজ্ঞানভিত্তিক জিকে আসে, যেমন বিসিএসে বিজ্ঞান থেকে প্রশ্ন আসে, সেই রিলেটেড প্রশ্নগুলোর জন্য মনোবিজ্ঞান সাবজেক্টটাকে তারা বাছাই করতে পারে। ঠিক আছে, তারপর কি দেখো বংশগতি, এই যে জোহান ম্যান্ডেলের যে বংশগতি সম্পর্কে ধারণা আছে, তারপরে ক্রোমোজোম নিয়ে যে কথাবার্তাগুলো আছে সেইগুলো এই অধ্যায়ে আলোচনা করা আছে। তারপর দেখো স্মৃতি এবং বিস্মৃতি, অর্থাৎ আমাদের কোন জিনিসটা বেশি খেয়াল রাখে, মাথা কতক্ষণ ধরে রাখতে পারে, চোখ বন্ধ করলে আমরা কতক্ষণ দেখতে পাই, কতক্ষণ পরে, এই ধরনের যে নর্মাল জিকেগুলো আছে বা এই ধরনের যে বিজ্ঞান টাইপের সায়েন্স রিলেটেড জিকেগুলো আছে সেইগুলো কিন্তু মনোবিজ্ঞান সাবজেক্টটাতে আছে। এই জন্য মনোবিজ্ঞান সাবজেক্টটা তোমরা খুব গুরুত্ব দিয়ে পড়বা এই মৌলিক জিকের জন্য। আর এই 3টা অধ্যায় জাস্ট পড়লেই তোমাদের হবে, সেকেন্ড পার্ট পড়ার দরকার নেই, সেকেন্ড পার্টটা জ্ঞান জ্যাম একটা অধ্যায়। ঠিক আছে, তারপরে এখন আমরা যদি আসি যুক্তিবিদ্যা, আইসিডি এবং অর্থনীতি, এইটা খুবই গুরুত্বপূর্ণ। যুক্তিবিদ্যা থেকে তোমার অনেক প্রশ্ন আসে,
অর্থনীতি থেকেও অনেক প্রশ্ন আসে এবং আইসিডি থেকেও অনেক প্রশ্ন আসে, কিন্তু এই যে আইসিডি, যুক্তিবিদ্যা আর অর্থনীতি, এই তিনটা কিন্তু ম্যাথ রিলেটেড, ঠিক আছে? তার মানে তোমাদের জিকের মধ্যে হালকা কিছু ম্যাথ আসলে শুধুমাত্র এই আইসিডির ম্যাথগুলো আসবে, অর্থনীতি আর যুক্তিবিদ্যার যেই ম্যাথ রিলেটেড জিনিস আছে কোনো কিছুই কখনো আসবে না। তার মানে তোমরা জাস্ট আইসিডির হালকা কিছু ম্যাথ দেখবা, যেমন এইটাতে বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি, আর আইসিডির তোমাদের বড় বড় যে ম্যাথগুলো আছে ওইগুলো কখনো দেখার দরকার নেই, যেমন গেট সলভ করা, সর্বোচ্চ আসতে পারে একটা গেট দিতে পারে, একটা গেট ধরো দিল, দিয়ে বলতে পারে যে এটার আউটপুটটা কি হবে, এ প্লাস বি না এ ইন্টু বি, এই ধরনের জিনিসগুলো নর্মালি সেইগুলো জানবা। আর আইসিডির জন্য তোমরা পড়বা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায় সব থেকে বেশি করে, ঠিক আছে? আর তৃতীয় অধ্যায় থেকে নর্মালি বাইনারি, ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি, এই ধরনের যে ক্যালকুলেশনগুলো আছে ওইগুলো একটু দেখে যাবা। আর যুক্তিবিদ্যা আর অর্থনীতি থেকে ম্যাথ রিলেটেড যে জিনিসগুলো আছে, এই অর্থনীতিতে বিশেষ করে যে গ্রাফ রিলেটেড জিনিসগুলো আছে, এইগুলো একদম স্কিপ করে যাবা, এইগুলো কখনোই আসবে না, ঠিক আছে? তোমরা নর্মালি এই মূলধন, হ্যান ত্যান, এই ধরনের যে জিনিসগুলো আছে নর্মালি এইগুলো একটু দেখবা। আর যুক্তিবিদ্যাতে তো তোমাদের ধরো হাইপোথিসিস বা অনুমান নির্ভর যে কাজ টাজগুলো করতে বলে, এই ধরনের যে জিনিসগুলো আছে এইগুলো একটু দেখবা বা এগুলোর কনসেপ্টটা ক্লিয়ার নেওয়ার চেষ্টা করবো। অর্থাৎ যুক্তিবিদ্যা আর অর্থনীতি আর আইসিডিতে ম্যাথগুলো বাদ দিয়ে বাকি যা আছে সবগুলো পড়বা, ঠিক আছে? তাইলে ওভারঅল তোমাদের মৌলিক জিকের জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের ভিডিও, আজকের ভিডিওতে অনেকগুলো সাবজেক্ট নিয়ে কথা বললাম এবং আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি লাগে অবশ্যই একটা লাইক দিবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। জানানোর আসছো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।